তিনটা খাটে আছে, ধরবে তো? একটা খাটে আছে, হবে? যাই তাড়া মা। বেশ সমস্যা হয়ে গেল, ঠিক নয়। দৌড় বাবু, সব খাটি গুলো পুড়ে গেল। আমার তিনটে খাটি ছিল, পুড়ে গেছে। আর খাটি না, একটা খাটি নেই, আর একটা খাটি লাইট আছে। দাও দিন, মুখটা গোলমাল হয়ে গেল। আমার কাছেও নেই তো দাদা, দিদি আমার কাছেও আছে, লাইট আমার কাছেও নেই। দাঁড়া, কি করা যায় দেখি। সমস্যা হয়ে গেল তো, লাইট আমারও নেই, তোমার নেই তো, না হয়ে যাবে। কি করছো দাদা? এটা দেখুন না, এক্ষুন আমরা ইলেকট্রিকের কাজ করেন তো। সেটাই তো, মোটর সাইকেলের কি ব্যাপার দাদা? এটা খাটাচ্ছেন কেন গো? দেখুন না দাদা, সেটাই তো, ইলেকট্রিকের কাজ করে বুদ্ধি তো থাকবে। আপনি চুপ করে দাঁড়ান না, বিড়ি খাওয়া হয়ে যাবে দুজন। দাদা বেরিয়েছেন কোথায় আপনি? বাবু কাজে গেছিলাম, মাঠে টমেটো তুলছিলাম। এই তো, কি হাত দিয়ে কি করছো আমি কিছু বুঝতে পারছি না। এত সব শর্টপট খেয়ে যাবেনি তো? না গো দাদা, না না, সব কারেন্টের দিয়ে কাজ করি, আমার যদি শর্ট খেয়ে যায় হয়। তো গাড়ি দিয়ে কি করবে আমি কিছু বুঝতে পারি না, গাড়ি দিয়ে কি করবো? দেখুন দাদা, বিড়ি খাওয়ার জন্য এতক্ষণ আস্তে আস্তে দাবেন, ঠিক আছে? আস্তে আস্তে, আস্তে আস্তে, একটু ধরে রাখবেন। আমরা মাঠে ঘাটে কাজ করি, আদৌ বুদ্ধিমান ছেলে কেউ না, তোমরা ইলেকট্রিক নিয়ে কাজ করো। সারাদিন মাঠে কেটে শান্তি হলো, কি টান দিচ্ছ দাদা।
আপনার একটা মজার ভিডিও ছিল, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর এটা যে কেউ ট্রাই করতে পারবেন, ঠিক আছে? এটা মোটরসাইকেলে সবাই ট্রাই করতে পারবেন, কিন্তু বাচ্চা ছেলে একদম কেউ ট্রাই করবেন না, যে দুর্ঘটনা পরে ঘটে যেতে পারে। কিন্তু সাবধানে করবেন, আপনাদেরও হবে, ঠিক আছে? আর পারলে একটা লাইক করবেন।